আসসালামু আলাইকুম রহমতল্লাহ ই ওবারক আলহামদুল্লিলাহ ওয়াসাল্তুয়াসাল্লাম আল্লাহ রসুল আল্লাহ ইয়াবাক বন্দুগন মোহাম্মদুর রসুল্লাসাল্লাহু তাআলা আলী আলী ওসাল্লাম সকলের জন্যে দয়া রহমত তার ভালোবাসা হয়ে প্রেরিত হয়েছেন সবার জন্য আল্লাহ তাআলা ভাষায় রব্বুল আলমিন তার হাবীব কে বলেছেন রাহমত আনলিলা আলমিন জগৎসমূহের জন্য রাহমত আমরা অনেকেই প্রশ্ন করতে পারি হ্যাঁ জগৎ সমরের জন্য রহমত মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তাহলে আমরা মানব দানব তো বুঝি পশু পাখি হ্যাঁ শুনুন পশু পাখির জন্যও তিনি রহমত হয়ে প্রেরিত হয়েছিলেন আর পশু পাখির জন্য যে মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম রহমত হয়ে প্রেরিত হয়েছেন এই জন্য সব চাইতে বড় দলিল হল নবীজি সাল্লাহ তাল আলী আলী তার প্রিয়তম একজন সাহাবি যিনি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম থেকে সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তার নাম আমরা সবাই জানি তার নাম আবু হুরায়রা আসল নামটা আব্দুর রহমান আসল নামটা চাপা পড়ে গিয়েছে নবীজি সাল্লাম তাকে বললেন বিড়াল ছানার বাবা বিড়াল ছানার বাবা ছোট্ট বিড়ালের বাবা আর এই আবু মানে বাবা হুরায়রা মানে হিররাতুন মানে বিড়াল হুরায়রা মানে ছোট বিড়াল বিড়াল ছানা বিরাল ছানার বাবা বলে নবীজি সাল্লাহ তাল আলী তার প্রিয়তম সাহাবিকে নাম দিলেন এবং সারাটা পৃথিবী চোদ্দশো বছর সাক্ষী আসল নামটা লেখাপড়া না করলে জানবে না কিন্তু আবু এরা জানে না এমন কেউ নাই নবীজি যে এমনকি ইতর প্রাণীদের জন্য রহমত সকল পশু পাখির জন্য নবীজি সাল্লাহ আলী হুসাল্লাম রহমত হয়ে এসেছেন এর সবচাইতে শ্রেষ্ঠ প্রমাণ এটাই সবার জন্য যথেষ্ট এই প্রমাণ আবু হুরায়রা নবিজির সাহাবির নাম বিরাল ছানার বাবা পৃথিবী আর যতই অগ্রসর হোক না কেন থমকে দাঁড়ানো উচিত এই নামের সামনে আবু হরায়রা আসুন না আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসেনকে বুঝতে শিখি আর নবীজি দেয়া নাম আবু হুরায়রা ار اللوت ار الله تعالى توفيق آمين والسلام عليكم ورحمة الله وبركاته